মালদার গাজুলে সারা ভারত সংযুক্ত কিষাণ সভার উনিশতম জেলা প্রকাশ্য সম্মেলন। আর এই সভার প্রথমে একটি গাজুলের বামনগোলা মোড় থেকে পদযাত্রা বের হয়। এরপর বামনগোলা 512 নম্বর জাতীয় সড়কের থেকে র্যালিটি বের হয়ে গাজল বিদ্রোহী মোড় হয়ে গাজল কদুবাড়ি সংলগ্ন বেসরকারি লজের সামনে এই র্যালিটি সমাপ্তি হয়। এরপর তাদের অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড সুভাষ নস্কর, কমরেড সাকিব উদ্দিন সরকার সম্পাদক AISKS মালদা জেলা কমিটি, কমরেড রঞ্জিত সরকার সম্পাদক RSP গাজল লোকাল কমিটি, বিকাশ সাহা RSP গাজল সভাপতি থেকে শুরু করে আরো অনেকে উপস্থিত ছিলেন। কমরেড সাকিব উদ্দিনের বক্তব্য, রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে হবে, কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে, আরো একাধিক বক্তব্য রাখেন তিনি। সারা ভারত সংযুক্ত কিষাণ সভার মালদা জেলা সম্মেলন গাজলে জয়শ্রী লজে হচ্ছে। সম্মেলন শুরুর আগেই আমরা গাজলের বামনগোলা মোড় থেকে একটা মিছিল গোটা গাজল শহর পরিক্রমা করে গাজলে এই কদুবাড়ি মোড়ে এসে উপস্থিত হয়। তারপরে এখানে কমরেড সুভাষ নস্করের প্রকাশ্য জনসভা হচ্ছে। জনসভার পরেই প্রতিনিধি সম্মেলনের কাজ আমাদের শুরু হবে লজে। এই কৃষকের যে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য এবং সালের কালোবাজারি, ইলেকট্রিক যে ডিজিটাল মিটার, এই মিটার বন্ধের বিরোধিতায় এই সমস্ত দাবি নিয়ে আজকে সংযুক্ত কিষাণ সভার জেলা সম্মেলন এখানে হচ্ছে। নতুন জেলা কমিটি গঠিত হবে এবং আগামী দিনের নানা কর্মসূচি এখান থেকেই নির্ধারিত হবে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, নিউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।